অ্যালান ডোনাল্ড, রঙ্গনা হেরাত, শ্রীনিবাস চন্দ্রশেখরন সবাই নাকি চাকরি হারানোর পথে। দেশের শীর্ষস্থানীয় এক সংবাদ মাধ্যমের খবরে তোলপাড় পড়ে গেছে ক্রিকেট পাড়ায়। বিশ্বকাপের পর প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর সহকারী কোচ নিক পথাস ছাড়া বাকি সবাইকেই নাকি বিদায় নিতে হচ্ছে বাংলাদেশ দলের কোচিং প্যানেল থেকে। এমন খবরে দেশের ক্রিকেট পাড়ায় আলোচনার জন্ম হলেও বাংলাদেশ দল যেন আগের মতোই সুখী পরিবার। বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে অনেকটা ডু অর ডাই ম্যাচ বাংলাদেশের। শনিবার ইডেনে হতে যাওয়া সেই ম্যাচের আগে বিশ্বকাপে বাংলাদেশ দলকে সমর্থন জানিয়ে হ্যাশট্যাগ সহ ভিডিও শেয়ার করে জিতে নিন ভীষণ স্মার্ট টিভি। সাথে হ্যাশট্যাগ দিন গুড লাক বাংলাদেশ, আমি জিতবো ভীষণ স্মার্ট টিভি, বিডি ক্রিক টাইম, আর জিতে নিন ভীষণ স্মার্ট টিভি, দেখো নতুন দুনিয়া। শুক্রবার পুরোদমে অনুশীলন করে বাংলাদেশ দল, যেখানে ডোনাল্ড কিংবা শ্রীনিবাস প্রত্যেককেই দেখা গেছে ফুরফুরে মেজাজে। অধিনায়ক সাকিব আল হাসান বরাবরের মতো এদিনও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে নিবিড় আলোচনায় মগ্ন। কখনো আবার তাদের আলোচনায় যোগ দিলেন দলের অন্যতম জুনিয়র সদস্য তাওহিদ হৃদয়। আগের ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছিলেন, কয়েকদিন ধরে তেমন ফর্মে নেই। হৃদয়কে কি ফর্মে ফেরা টোটকাই দিচ্ছিলেন কোচ ক্যাপ্টেন? সাকিবের সাথে বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের দ্বন্দ্ব নিয়ে গুঞ্জন তো কতই হলো, তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র। সাকিব ও ডোনাল্ড মিলে সাজাচ্ছেন পেসারদের গেম প্ল্যান। ইডেনের পেস বান্ধব উইকেটে পেসারদেরইচে রাখতে হবে বড় ভূমিকা। শ্রীনিবাসের সাথে সাকিব আর সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছু একটা নিয়ে আলোচনা করতে করতে অনুশীলনে করছিলেন পায়চারি। এরপর সাকিবের সাথে শ্রীনিবাসের একান্ত আলোচনা। ডোনাল্ড আবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সাথে চলা পরামর্শে ব্যস্ত। কলকাতার সবুজ ঘাসে বসে দুজনের সে কি গভীর আলোচনা! বোঝাই যাচ্ছে ডাচদের বিপক্ষে ম্যাচটা নিয়ে থিঙ্ক ট্যাঙ্করা কি ভীষণ ব্যস্ত সময় পার করছেন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।